मायरक धर दूधेर दाम कटिया गायर चाम पापुष्बा नहींले उरी निर्शोध होबे ना एमन दरदी भवे केउ होबे ना आमार महागो। जादेर मा नाई तारा जाने मा ना थाकार की जाला, जादेर बाबा नाई তারা জানে বাবা না থাকার কি জ্বালা। এখন ঘরে ঝগড়া করেন, এখন ভাল লাগে না আব্বা আম্মারে, এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে। যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই। আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। আব্বা আম্মার কাছে দোয়া চাইতে হয়, আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। দোয়া চাইতে দেরি, দোয়া কবুল করে নেয় কে? আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই, অমুক দরবারে যে দোয়া চাই, আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই। আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে না, আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে। পৃথিবীর সবাই মিলে, সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে, আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল, মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে? আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সওয়াব দেয় কে? হজ করে আসছেন কারা কারা দেখি, অনেক হাজি সাহেবান আছে মাশাআল্লাহ, হাত নামান। এই যে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন, আপনার হজটা আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হয়েছে, এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি? হুজুর আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে। নাই, কারণ কবুল করার মালিক কে? আমরা কামনা করি সব হাজি সাহেবদের হজ কবুল হোক। আমিও হজ করেছি 2018 সালে, আমরা কামনা করি আমাদের হজ উমরাগুলো কবুল হোক। কিন্তু হাত তুলে বলা যাবে হুজুর আমারটা কবুল হইছেই বলা যাবে? হইতেও পারে নাও হইতে পারে। হাজি সাহেব লেখার জন্য আলহাজ লাগানোর জন্য অনেকে যায়, আছে না নাই? তাওয়াফুল ওয়াদা একটা তাওয়াফ আছে, বিদায়ী তাওয়াফ। কি তাওয়াফ? হজের সব কাজ শেষে ফেরার আগে কাবা ঘরের সাথে দেখাটা মোলাকাত করে আসতে হয়। আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা যেন কাবা ঘরের সাথে হয়, 60টা তাওয়াফ যেন সে করে। তো এক লোক 6 তাওয়াফের পরে ফোন আসছে দেশে, তো মেয়েরে বলতেছে মা আর একটা তাওয়াফ বাকি আলহাজ হইতে, একটু পরে তুই ফোনটা দে, একটু পর দে আলহাজ হইতে আর একটা তাওয়াফ বাকি। তুমি গেছে কি হওয়ার জন্য? আলহাজ হওয়ার জন্য। নামের আগে আলহাজ লাগাবেন না। কেউ যদি আপনারে বলে হাজি সাহেব বলুক, কিন্তু আমি হজ করছি একজনরে দেখানোর জন্য, তিনি কে? আল্লাহ। এজন্য এখলাসটা বড় জরুরি, লোক দেখানো মনোভাব আমাদের সব কিছুকে ধ্বংস করে দেয়। তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি 100% কনফার্ম যে আমার হজটা কবুল হয়েছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও মুহূর্তেই একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আব্বা আম্মার থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? দোয়া চাইবেন, দোয়া চাইবেন। মায়ের মর্যাদা অনেক বেশি, বাবার চেয়ে 3 গুণ বেশি, কমসে কম কয় গুণ বেশি? মা 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 তারপর বাবা, 3 বার মা, কয়বার মা? 1 বার বাবা। তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণ পদক, দিয়েছে রৌপ্য পদক, দিয়েছে ব্রোঞ্জ পদক, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। আমরা এটা নিয়েই খুশি, ঠিক কিনা? তাহলে মাকে 3টা পুরস্কার, স্বর্ণ পদক ও মা, রৌপ্য পদক ও মা, ব্রোঞ্জ পদক ও মা, বাবার দিছে কি? সান্ত্বনা পুরস্কার। এজন্য মায়ের মর্যাদা বেশি। লাউ কাতাতা জিলদাক, চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো, আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের সৌদাদাই হবে না, ঠিক কি না? মানুষ আমরা আসলাম, আমরা যদি কিছু নিয়ে যেতে পারি, শিখে যেতে পারি, ওইটাতে লাভ। ফেসবুক লাইভ, এ এলাকার সবচেয়ে বড় মাহফিল, 50 কিলোমিটার জ্যাম, আজহারের ভক্তরা কোপায়া দিছে সব,
কি লাভ হইছে? কিছু যদি নিয়ে যেতে না পারেন, এজন্য এখনই শুরুতেই নিয়তটা খালেজ করে নেন যে যে কয় মিনিট আমরা কথা শুনবো আমরা যেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শুনতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আরো জোরে সবাই পড়বো আমিন। যে পরিমাণে তাফসির মাহফিল হয় এদেশে ওই পরিমাণে হেদায়েতের ছোঁয়া স্পর্শ দেখা যায় না দেশে। তাফসির মাহফিল হয় আবার ক্যাসিনোর ব্যবসাও হয়, তাফসির মাহফিল হয় আবার পেঁয়াজের দামও বাড়ে, তাফসির মাহফিল চলে লবণের গুজবও ছড়ায়, হয় না? তার মানে যে পরিমাণে এটার ইম্প্যাক্ট ইন দ্য সোসাইটি, এটার প্রতিফলন, এটার প্রভাব সমাজে থাকা দরকার ছিল ততটা নাই। একেবারে যে নাই তা বলবো না, আছে, মানুষ পরিবর্তন হচ্ছে, দেখা যাচ্ছে। আমাদেরকে বলে হুজুর আগে গান বাজনা শুনতাম, এখন কোরআন শুনি, আগে নামাজ পড়তাম না এখন পড়ি, আগে দাঁড়িয়ে রাখি নাই হুজুর এখন দাঁড়িয়ে রাখছি। তো এগুলো হচ্ছে পরিবর্তন। কিন্তু যে পরিমাণে তাফসির মাহফিল হয় সেই পরিমাণে বাংলাদেশ হওয়া দরকার ছিল একেবারে ওলি আল্লাহদের দেশ, ঠিক কিনা? কিন্তু সবচেয়ে বেশি চোর বাট পারে এই দেশে। আপনাদের এ এলাকায় আলহামদুলিল্লাহ নাই, এ এলাকাতেও আছে? তা না হইলে যেই পরিমাণ তাফসির শুরু হয়েছে যে সেপ্টেম্বর থেকে, সবচেয়ে বড় আল্লাহর হলি হওয়ার কথা ছিল এই মাইকম্যানরা, সেপ্টেম্বর থেকে ওদের ব্যবসা আছে না নাই? কিন্তু দেখা যায় অধিকাংশ মাইকম্যান নামাজই পড়ে না। আপনাদের আজকেরটা ও পড়ে, আজকের মাইকম্যান পড়ে আলহামদুলিল্লাহ, বেশিরভাগ পড়ে না। মিডিয়াওয়ালাদের কি অবস্থা জানি না, কি অবস্থা? নামাজ টামাজ পড়ো তোমরা? হ্যাঁ করো, নামাজ পড়বা, নামাজগুলো পড়ো শুধু তোমরা। ও আবার কমিটি, কমিটিরও ছাড়বে না এরা। কমিটির যারা আছেন আপনারাও নামাজ পড়বেন, শুধু বছরে একটা মাহফিল করে দিলেই দায় সারা সব আদায় হয়ে যায় না, ঠিক কিনা? আমরা সব সময় ইসলামের পক্ষে, আমরা সব সময় কোরআনের পক্ষে, আমরা সব সময় আল্লাহর হাবিবের পক্ষে, ঠিক কিনা? ঘটা করে এক দুই দিনের জন্য যেন আমরা ইসলাম পালন না করি, আমরা যেন সারা বছর ইসলামের পক্ষে থাকি। আল্লাহ তুমি থাকার তৌফিক দান করো। অনেক অতিথিবৃন্দ এসেছেন, কায়সারুল হক জুয়েল ভাই, জাফর আলম সাহেব, হেফাজতুল্লাহ নদভী, ব্যারিস্টার নুরুল আজিম, ওমর হামজা, মাওলানা মোহাম্মদ সৈয়দ, মাওলানা নুরুল ইসলাম, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। সভাপতি জনাব মাস্টার আমানুল্লাহ, প্রধান উপদেষ্টা ইউসুফের খিল সিরাত কমিটি, আলহামদুলিল্লাহ। প্রচার সৌজন্যে আরশিনগর ট্রাভেলস, বাড়ির পাশে নাকি? বাড়ির পাশে আরশিনগর না? আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা সরাসরি কোরআনের কথা শুরু করব। আজকে আমরা কথা শুনবো দোয়ার ব্যাপারে। কিসের ব্যাপারে? দোয়া করেন আপনারা? কার কাছে করেন? দোয়া করা, দোয়া চাওয়া দুইটাই সুন্নাত, দুইটাই কি? আমরা বলি না যে আম্মা আমার জন্য দোয়া করবেন, আব্বা দোয়া করবেন, হুজুরের কাছে বলি হুজুর দোয়া করবেন, বড় ভাইকে বলি ভাই দোয়ায় আমাকে সামিল রাখবেন, বলি। ইউসুফের খিলে আপনারা বলেন না বোধহয়? বলেন, বলেন, এটা বলবেন। দোয়া চাওয়া, দোয়া করা দুটোই সুন্না। দোয়া চাইতে হয় মুরব্বীদের কাছে, দোয়া চাইতে হয়। অনুরূপভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, সফরে বেরোলেই দোয়া করবেন, পারবেন? মনে থাকবে এখান থেকে ঢাকা যান না আপনারা, আন্তা মুসাফির, এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির, দোয়া করা শুরু করে দিবেন। যদি জুলুমের শিকার হন, মজলুম, ইত্তাকু দাওয়াতাল মজলুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মজলুমের বদদোয়া আর আল্লাহর আরশের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না। দোয়া করতে দেরি, এই দোয়া কবুল করে নেয় কে? মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এজন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। দোয়া চাওয়াও সুন্না, দোয়া করাও সুন্না, বুঝতে পেরেছেন? দোয়া নিজের জন্যও করবেন, অন্যের জন্যও করবেন, রাজি আছেন তো? অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব, আমি আরেকজনের জন্য করব কেন? ওনারটা উনি করুক, আমারটা আমি করি, এরকম কথা আছে না নাই? না, অন্যের জন্য দোয়া করবেন, এতে লাভ আছে। আপনি যখন কারো জন্য দোয়া করেন, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে নাও। মা মিন মুসলিম ইয়াদউ লিআখিহিল মুসলিম বিযাহরিল গায়ব ইল্লা ক্বালাল মালাক
ওয়ালা কবি মিসলিন, ফেরেশতারা বলে ওয়ালা কবি মিসলিন। আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নাই, তুমি তারে ধনী বানায় দাও। ফেরেশতারা তখন বলে ওয়ালা কবি মিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক কানা ডর করি কও আজি সুবহানাল্লাহ। এবার বেড়ে গেছে আওয়াজ, এক কানা ডর করি হওনা বাজি। এইটা বললে কক্সবাজারের বাইরে বলতে পারে ডর করি কইতে হবে বড় বড় করে। আপনার ভাই অসুস্থ, আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ তারে তুমি সুস্থ করে দাও। ফেরেশতারা বলে ওয়ালা কবি মিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও। তো এজন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস।